বিপরীত মেরুত সরকার বাস চালক সন্থা, স্তব্ধ উজনির যাতায়াত ব্যবস্থা, ডিব্রুগড়ত অনির্দিষ্টকাল বন্ধ যাত্রীবাহী বাহনের চলাচল, যাত্রীবাহী বাহনের ভাড়া বৃদ্ধির দাবিত প্রতিবাদ, সরকারেও নামানে মালিকেও নামানে, সুদীর্ঘ চারি মাহর অন্তত রাজ্যত খোল খালে আন্তঃজিলা যাতায়াত, যাত্রীবাহী বাহনের চলাচল থাকা নিষেধাজ্ঞা আঁতরার পাছতেই সর্বত্রে যাত্রীবাহী বাহনের ভাড়া বৃদ্ধির দাবিত সৃষ্টি হয়েছে ক্ষোভ প্রতিবাদর। রাজ্য সরকারে যাত্রীবাহী বাহনের বিরুদ্ধে গ্রহণ করা আকুলগুজ নীতির বিরুদ্ধে প্রতিবাদত নামিছে উজনির বাস মালিক সন্থা। অনির্দিষ্টকাল নচলে সকলো যাত্রীবাহী বাহন, ইন্ধনজাত সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবি সংগঠন কেটার। আমার ঘর এই বস্তু নেই, ঘরে ঘর ভাবে পরিয়ালে আমার কিবা লো আহিব, এনেকৈতো আমি গাড়ি চলাব নোৱাৰিম। এনেকৈ গাড়ি চলাব নোৱাৰিলে আমি হাজিরা করবো 50% আমি ভাড়া বৃদ্ধি ভাড়া কৈছিলোঁ, কিন্তু সরকারে 50% কি 10% ভাড়া বাড়া দিব নোৱাৰিম বুলি ক'লে, এনে অবস্থাত আমি গাড়ি চলাব নোৱাৰোঁ। কোভিড সৃষ্ট পরিবেশে ইতিমধ্যে জুরুলা করেছে একাংশ চালক বাস কর্মচারী, পানীত হাঁহ নচলা অবস্থা হাজার হাজার পরিয়ালর, এমুঠি খাদ্যর বাবে পরিয়ালক পোহপাল দিব নোৱাৰা হৈ দিকবিদিক হেরবাইছে এই সকল চালক কর্মচারী। ভাড়া বৃদ্ধি হব লাগিছিল আমার, আকো ঘরত কেনেকে পয়সা কেটকাবার লৈ যাব পাৰো হেতু আমি নোৱাৰিছো, মানে এতিয়া আমার দুখত পৰিছো। আমি 4 মাহ দিন আমি লকডাউন পড়ল, এবছর লকডাউনত পড়ল, আমার কোনোবা সহায় করলে জানো সরকারে, মানুষজনী ঘর রখি থাকিব, কিবা এটা আনিব, লড়া কিবা এটা আনি দিব, আমি কোরপা নিম, এটা তেল ভরাবলে পয়সা নহয় আমার, নোৱাৰিছো আৰু, মানে আমি মানে পেটে লঘুনে আমি এনেকে থাকিবলগীয়া হৈছে, মানে আজি এতিয়া বন্ধ, আমার আকৌ এসপ্তাহ এতিয়া এনেকে নচলিলে তো আমি আৰু মৰিম। শেহতীয়াকৈ পরিবহন মন্ত্রীয়ে রাজ্যত এটকাও বাস ভাড়া বৃদ্ধি নহয় বুলি করা মন্তব্যের পাছতেই সর্বত্রে সৃষ্টি হয়েছে প্রতিবাদর। পেট্রোল ডিজেলের মূল্য হ্রাস করার দাবি, ভাড়া বৃদ্ধি নকরালৈ বাস নচলার হুঙ্কার, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিয়ে সাধারণ জনতাক জলাকলা খুয়াই থাকার সময়তেই রাজ্য সরকারে যাত্রীবাহী বাহনের ভাড়া বৃদ্ধি করিব নোৱাৰা বিষয়ক বিরোধিতা বাস চালক সন্থার, যার পরিপ্রেক্ষিতত ডিব্রুগড়ত স্তব্ধ যাত্রীবাহী বাহনের চলাচল, ফলত দুর্ভোগ ভুগিছে হাজার হাজার যাত্রী, চরম হারাশাস্তিত উজনির যাত্রী। মই ডক্টর ওচর যাবলৈ ওলাইছো, সদায় সদায় প্রাইভেট গাড়ি তো মোৰ নাই, এটা সদায় কেনেকে ভাড়া প্রাইভেট রিজার্ভ করে যাম, বহুত প্রবলেম হয়ে আছে, আমার বাস বন্ধ সব বন্ধ হয়ে আছে, এই কারণে ইহা দুলিয়াজানোর দৃশ্য। দুলিয়াজানতো বন্ধ যাত্রীবাহী বাহনের চলাচল, প্রতিবাদত নামিছে সমগ্র বাস চালক সন্থা, যার ফলত চলাচল বন্ধ হয়ে পড়েছে যাত্রীবাহী বাহনের। শীঘ্রেই ভাড়া বৃদ্ধি আর ইন্ধনজাত সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ নকরিলে অনির্দিষ্টকাল বাসর চলাচল বন্ধ করার হুঙ্কার বাস চালক সন্থার। দুলিয়াজানের রঞ্জিত শইকীয়ার রিপোর্ট, ঈশান নিউজ।